রমজান মাসে ছোলা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। ছোলা মুড়ি না হলে যেন আমাদের ইফতারিটা একদমই জমে না। খাবারের টেবিলে আমরা প্রধান খাবারের হিসেবে রেখে দিই ছোলা। কিন্তু এই ছোলা কি সঠিকভাবে খাচ্ছেন? ভুলভাবে ছোলা খেলে হতে পারে বিষক্রিয়া, আর বিষক্রিয়ায় হতে পারে মৃত্যু পর্যন্ত। হাই ফ্রেন্ডস, আই এম শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ডায়েট সহ সকল টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। রমজান মাসে ছোলা খাওয়ার আগে জেনে নিন ছোলা কীভাবে খাবেন, কখন খাবেন, আর ছোলা খাওয়ার পরে কোন তিনটি জিনিস কখনোই খাবেন না। একাধিক খাবার একসাথে খেলে আমাদের শরীরের মধ্যে কি ঘটতে পারে তা না জেনে আমরা একের পর এক খাবার খেয়ে থাকি। বিভিন্ন ধরনের খাবার আমাদের শরীরে বিভিন্নভাবে হজম হয়ে থাকে। ফল খেলে হজম হতে সময় লাগে 3 ঘন্টা, সবজি খাওয়ার পরে হজম হতে সময় লাগে 6 ঘন্টা, ভাত খেলেও হজম হতে সময় নেয় 6 ঘন্টা। এজন্য আমাদের বডিতে বিভিন্ন রকমের খাবারের রিয়াকশন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেজন্য আমাদের বোঝা উচিত কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া উচিত নয়। আমাদের পেটের মধ্যে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং ত্বকের মধ্যে অনেক সময় ব্রণ, ফুসকুড়ি, চুলকানি হয়ে থাকে। এটা আমাদের নিজেদের দোষেই হয়ে থাকে, উল্টাপাল্টা খাবার খাওয়ার ফলে হয়ে থাকে। তার মতো এমনই একটি খাবার হচ্ছে ছোলা। এখন আমি আপনাদেরকে জানাবো ছোলা কিভাবে খাবেন রমজান মাসে। ছোলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তেমনই ক্ষতিকর দিকও আছে এর। ছোলার ভিতরে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে, আর প্রোটিন সহ অনেক ধরনের পুষ্টিগুণও রয়েছে, যার কারণে বিভিন্ন সময় আমরা ছোলা খেয়ে থাকি। কাঁচা ছোলার অনেক পুষ্টিগুণ রয়েছে, এ নিয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে। আমিও চাই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু যেহেতু সামনে রমজান, কাঁচা ছোলা তেমন একটা কেউ খাবে না। এর কারণে কি পদ্ধতিতে ছোলা খেলে কোনো রকম ক্ষতি হবে না, সমস্ত পুষ্টিগুণ ঠিক রেখে খেতে পারবেন সে বিষয় আজকে জানাবো। আর সেই ছোলা খাওয়ার পরে কোন তিনটি খাবার খেলে বিষক্রিয়া হতে পারে সেটাও জানাবো। প্রথমে জানাচ্ছি ছোলা কিভাবে খাবেন। সারাদিন যখন রোজা রাখবেন, রোজা রাখার পরে যে কোনো শরবত আপনারা খেয়ে নেবেন। যদি ওজন কমাতে চান তাহলে চিনি ছাড়া শরবতগুলো আপনারা খাবেন। আর খাওয়ার পরে আপনি বিভিন্ন ফলমূল এগুলা খাবেন, সাথে খেতে পারেন ছোলা মুড়ি। কিন্তু সেই ছোলা মুড়ি কিভাবে খেতে হবে সেটাও বলে দিচ্ছি। এক মুঠের বেশি ছোলা খাওয়া কখনোই উচিত নাই। আর ছোলাটা আপনাকে এখন সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে পানি ঝরিয়ে এটাকে কিন্তু রান্না করা যাবে না, তেল মশলা দিয়ে রান্না করা যাবে না। যেহেতু আমরা তেল মশলা দিয়ে এটা অনেক ধরনের মজা করে রান্না করে থাকি, সেরকম খেলে অনেক সময় পেটের সমস্যা হয়ে থাকে। এই সেদ্ধ ছোলাকে আপনাকে বিভিন্ন সালাদ দিয়ে মেখে খেতে পারেন, মেখে তার ভিতরে মুড়ি দিয়ে খেতে পারেন, এটাই স্বাস্থ্যসম্মত। যদি আপনি এভাবে খেতে না চান তাহলে হালকা একটু সরিষার তেল কিংবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনাকে এটা রান্না করতে হবে, কিন্তু খুবই কম তেল দিয়ে করতে হবে এটা, তাহলে এর সঠিক পুষ্টিগুণ ঠিক থাকবে। আর যদি আপনি এটা ভুনা কিংবা রান্না করে খেয়ে থাকেন তাহলে এর কোনো পুষ্টিগুণই আপনি পাবেন না, বরং ক্ষতির সম্মুখীন হবেন। অনেক সময় পেটের অ্যাসিডিটির প্রবলেম হয়ে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এবং কনস্টিপেশনের সমস্যাও কিন্তু হতে পারে। আর পেটের গণ্ডগোল কিন্তু মারাত্মক একটি ক্ষতির দিক। আপনি হয়তো ভাবছেন, আমি তো এইভাবে অনেক মজা করে রান্না করে খেয়ে থাকি, ছোলা ভোনা এইসব করে, কিন্তু আমার তো কিছু হয় না। কিন্তু আপনি নিজেই বুঝবেন,
অনেক মানে এটা কিন্তু বোঝাও যায় না যে শরীরে আপনার কি কি হচ্ছে, এটা আস্তে আস্তে ধরা পড়ে। যাই হোক, এটা নিয়ে অন্য দিন অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। এখন আমি জানাবো ছোলা খাওয়ার পরে তিনটি খাবার কখনোই খাবেন না। এক নম্বরে দুধ। ছোলা খাওয়ার পরে দুধ কিংবা দুধ চা কিংবা মিল্কশেক, দুধের কোনো জিনিস খাবেন না ছোলা খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে। এরপরে ছোলা খাওয়ার পরে আপনি ডিম খাবেন না 1 ঘন্টা পরে অথবা আগে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আচার। যে কোনো ধরনের আচার, সেখানে ভিনেগার থাকে আর কাঁচা রসুন, এই জিনিস খাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।